আমি একটু প্রাক্তন প্রসঙ্গে চলে আসি, আপনি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবেন না, কেন ক্ষমা করবেন না মানুষ জানতে চায়। কেন ক্ষমা করতে পারবো না? বিকজ আমি তাকে অসম্ভব ভালোবাসি, আর তার প্রতি আমার এরকম কয়েক সরদি উদ্যান, মাঠ ভর্তি অভিযোগ, এক আকাশ অভিমান, রাগ ক্ষোভ জিত। ঘটনাটা কি হয়েছিল? 2018 সালের 14 ফেব্রুয়ারি চিটাং রোড কাঁচপুর ব্রিজের নিচে ছোট্ট একটা ফলের মতো আছে, এরকম 20 টাকা দামের একটা গোলাপ ফুল তাকে হাতে দিয়ে 15 টাকা দামের একটা আংটি পরিয়েছিলাম। তার ইচ্ছায় তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে বিবাহ করতে চাও কিনা। হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করতে চাই। তার অনুমতি নিয়ে আমি তার হাতে আংটি পরিয়েছিলাম। তো যে মানুষটাকে আমি আংটি পরিয়েছিলাম তার ইচ্ছায় সে আমাকে বিবাহ করবে। আংটিটার মূল্য 15 টাকা ছিল। 15 হাজার কিংবা 15 লাখ দেওয়ার অ্যাবিলিটি থাকলে হয়তো মানুষটা যেত না, কিন্তু ভালোবাসা আংটি অনেক কোটি টাকা দাম। তো আসলে সে আমার সাথে চিট করছে। আর একটা ব্যাপার হচ্ছে, ভালোবাসা প্রেমের সম্পর্ক এগুলোর জন্য যুদ্ধ করতে হয়, কাউকে কাউকে পেতে হলে। এগুলো ফ্যামিলি কখনো অ্যালাউ করে না, একটু যুদ্ধ করতেই হয়। তো সে বেটার অপশন পেয়ে সে চলে গেছে, কানাডা একটা ছেলে পেয়েছে। কানাডার ছেলে বলতে বাংলাদেশি ছেলে, সে কানাডার থাকে, ভালো ধন সম্পদ আছে শুনতে পেরেছি। যেটা টাকার জন্য প্রাক্তন চলে গেছে, এমন না যে শুধু প্রেমটা আমি তার সাথে করেছি, আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাই বাবার সাথে কথা বলেছে, আমার আন্টির সাথে কথা বলেছে, আমার আপুর সাথে কথা বলেছে, ওভারঅল সব কিছু ঠিক ছিল। সে ভালো একটা অপশন পেয়ে সে আমাকে চলে গেছে। এখন আমি অন্য কাউকে ভালোবাসবো, অন্য কাউকে বিবাহ করবো, এরকম কোনো ইন্টেনশন, এরকম কোনো ইন্টারেস্ট আমার ভিতর তৈরি হয় না। তো এরকম একটা সিচুয়েশনে তাকে আমি ক্ষমা করার কোনো আসল প্রশ্ন দেখি না। আপনি বলছিলেন যে আপনি তাকে আংটি পরিয়েছেন, তারপর কি সে নিজের স্বেচ্ছায় পারিবারিকভাবে তার বিয়ে হয়ে গেছে? এমন কিছু, এমন তো হতে পারে যে পারিপার্শ্বিক চাপের কারণে কাছে হার মেনেও সে আপনাকে ছেড়েছে। 2018-তে আমি স্টুডেন্ট, হ্যাঁ, অনার্সে উঠিনি। তিনি কিসে ছিলেন? এক ব্যাচের ছিলাম আমরা, একই ব্যাচের, ইন্টার ফার্স্ট ইয়ারে, মানে সরি সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ার থেকে রিলেশন 2 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। আমি সৎ সাহস নিয়ে তার বাসায় গেছি। তার ছোটো বোন ছিল, তার 3 বোন, ছোটো বোন ছিল, বড় বোন ছিল, সে, তার বাবা, তার মা, ঢাকার ড্যামরাতে তাদের বাসা বাড়ি, স্থানীয় ওখানে ড্যামরা থানার। তা আমি সব বাসা যখন ক্যাচাল হচ্ছে, ঝামেলা হচ্ছে যে কাফিকে তোমরা বিবাহ দিব, হ্যাং ত্যাং এভাবে ঝামেলা তারা হচ্ছে, আমি সৎ সাহস নিয়ে তার বাসায় গিয়ে কথা বলছি যে আঙ্কেল আন্টি আমি তাকে বিবাহ করতে চাই। এর আগে তার সাথে আমার কথা, আমার সাথে তার কমিটমেন্ট, সে ফোনে বলছে যে মাথায় হাত দিয়ে আমি বললাম আমার জন্য যদি কোনো ছেলে দেখা হয় আমি তাকে আমাদের গল্পটা বলবো। আদৌ সেই ব্যক্তি তাকে বলতে পারে নাই। ইভেন আমি পাশ থেকে শুনছি, তার রিলেটিভের কাছ থেকে শুনছি যে তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কি কাফিকে চাও নাকি আমরা যাকে চাই তাকে চাও? সে বলছে আপনারা যাকে পছন্দ করেন তাকে। স্টিল আমি দেহ, আমি কাফি, স্টিল বডি নিয়ে তার বাসায় গিয়ে আমি বলছি যে আমি তাকে বিবাহ করতে চাই। এখন ভালোবাসার জন্য ভাই যুদ্ধ করতে হবে, ভালোবাসার জন্য স্ট্রাগল আপনাকে করতে হবে পেতে হলে। সে সৎ সাহস নিয়ে আমাকে বলে নেয় যে আমি কাফিকে চাই। আমি বাসা ঠিক করেছি, যাত্রাবাড়িতে আমি যখন ফোকাসে কোচিং করতাম, ফোকাসে কোচিং করার অবস্থায় আমি আমার বন্ধুরা 16 জন মিলে আমার বাসা নিয়েছি। আমি দারুণনাজাদের স্টুডেন্ট ছিলাম, দারুণনাজাদ ঢাকার যাত্রাবাড়িতে। তো সেখান থেকে আমি লাস্টে পালিয়ে আসছি। আমি আমার যখন আলিম পরীক্ষা, আমি তো ব্যাকগ্রাউন্ড আলিম পর্যন্ত মাদ্রাসা ছিল, পরীক্ষা শেষে সিন্ডিকেট হয়েছে, মানে এরকমভাবে আমার নামে মামলা হয়ে যাচ্ছিলো। আমি বাসে ছিনতাই করছি, মেয়ে নারী কেলেঙ্কারি করছি, এভাবে মামলা হয়ে যাচ্ছিলো। তখন আমি আমার খাতাপত্র বিডিং এগুলো আমি নিয়ে আসতে পারিনি। আমি যাইনি দারুণনাথে, দারুণনাথে যাইনি আমলে মরণে, আমি পালিয়ে যাত্রাবাড়ি আসছি। মানে আমার নামে মামলা হয়ে যাচ্ছে, আমার বাবা ফোন দিয়ে বলে। তো যার জন্য এত স্ট্রাগল করলাম, আমি যখন আলিম পরীক্ষা দিই, আচ্ছা যাক ভিতরে না যাই, তো ভালোবাসছিলাম, সেও আমাকে বলছিল যে বাসায় যদি দ্বিতীয়বার কোনো ঝামেলা হয় আমি তোমাকে ফোন করবো, 30 মিনিটের ভিতরে তুমি আমার বাসার নিচে আসবা। ওকে ফাইন, আই এম রেডি। বাসার যাত্রাবাড়ি, বাসার 7তলায় চিলিকোঠা থাকে, সেখানে আমি বন্ধুকে নিয়ে থাকতাম। বন্ধুকে আগেই বলা যে আমার এরকম আনতে হতে পারে তাকে, তুমি তখন নিচে চলে যাবা, আমি এখানে কয়েকদিনের জন্য সেফ থাকবো। আমার এমনও দিন গেছে, বাড়িওয়ালার বাসার পুদিনা পাতা যে মুড়ির থেকে বানিয়ে খায়। আমার টাকা ছিল না বাসায় যখন, আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুপার। তো যখন ওই দারুণনাথের প্রিন্সিপাল হুজুর আমার বাবাকে ফোন দিল, কোনো ছেলে বাবাই এরকমটা আমার টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেয়। কোরবানির দিন, ঈদের দিন, কোরবানির দিন আমি এরকম শুকনো মুড়ি খেয়ে তারপর জীবনযাপন করি। সেই সময়টা সে বলে যে আমার বাসায় যদি কোনো ঝামেলা হয় আমি তোমাকে কল করবো, তুমি চলে আসবো। আমি রেডি, সেই ফোনটা আর আসে নাই, সেই কলটা আর আসে নাই যে ওকে আমি আসতেছি, সেই কলটা আর আসে নাই। কিভাবে সম্ভব এই মানুষটাকে ক্ষমা করা যায় না ভাই? আর কখনো কথা হয়নি, আর আদৌ কখনো কথা হয়নি, সে যোগাযোগ রাখেনি। সে আমাকে বলছে লাস্ট যেটা কথা, সে আমাকে বলছে তুমি এখনো ছোট, ইন্টার পরীক্ষা দিলাম মাত্র, তোমার বড় হতে আরো 4 বছর লাগবে। তখন সে বাস্তবতা বুঝে গেছে, টাকা পয়সা আছে, হয় নাই ভাই,
ঠিক আছে যাই হোক আমি একটা কথাই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আচ্ছা প্রাক্তনের প্রসঙ্গ থেকে মানুষের ভালোবাসায় ফিরে আসি সেটাও ভালোবাসা আপনি গতকাল স্টেডিয়ামে গিয়েছিলেন বিপিএল দেখতে সেখানে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছিলেন এই যে অনুভূতি কেমন লেগেছিল এই যে মানুষ সেলফি তুলতে চাচ্ছিল দেখলাম বিরক্ত হননি আমি ভাবছি মানুষজন আসবে ছবি তুলবে পয়েন্টে আসবে ছবি টবি তুলবে হাই হ্যালো ওকে ফাইন কিন্তু আমি আমার কোমর ব্যথা হয়ে গেছিল মানুষ এভাবে টানে এভাবে টানে আমি কিছু ভিডিও আমার পেজে ছেড়েছি আপনি তো ছিল প্রোটোকল নিয়ে যাও তো মানুষ এত ভালোবাসবে কেউ কেউ আবার কমেন্ট এটাও করতেছিল যে ভাই একজন গেছে ব্যাপার না একজন আপনার ভালোবাসা পায়নি লাখো মানুষ আপনাকে যে ভালোবাসতেছে এটা বিগ অ্যাচিভমেন্ট এখন অনেকে তো এখন আপনাকে ভালোবাসতে চায় তাদের জন্য তাহলে কি মানে কি সুযোগ আছে তাদের জন্য আমার এক নীল আকাশ ভালোবাসা লাল আকাশ ভালোবাসা কিন্তু আসলে আমি ব্যক্তি জীবনে আমি আমি ট্রাই করেছি কাউকে মানুষ তো রোবট তো না আপনি বিয়ে করছেন কবে আমি চেষ্টা করেছি যে দেখি কাউকে ভালো লাগা যায় কিনা ভালোবাসা যায় কিনা ফিউচার লাইফ ওয়াইফ হিসাবে বউ হিসাবে ভাবা যায় কিনা আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার সাথে দুই এক মিনিট কথা বলে আমার ভালো লাগে না আমার ঠিক আছে সমস্যা নেই আমরা সেদিকে না যাই আপনার পেজে এখন লাইক কত কত মানুষের ভালোবাসা পাচ্ছেন 7 লাখ ফলোয়ার পূর্ণ হলো আচ্ছা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ 7 লাখ মানুষ তো ফলো করছে অডিয়েন্স কত আছে এমনিতে আপনি তো অবশ্যই জানেন যে রিচ লাস্ট 28 দিনে আমার 15-16 মিলিয়ন রিচ থাকে আচ্ছা এই 7 লাখ ভালোবাসা থেকে তো 1 লাখ ইনবক্সও ভালোবাসা আসে ইনবক্সে কি ভালোবাসা আসে আপনার হিউজ পরিমাণ ভালোবাসাটা আসে সেটা মোয়ান্নাসের দিক থেকে ফিমেলের দিক থেকে হ্যাঁ আসে হিউজ পরিমাণ আসে কি বলে আপনাকে শুনি না দুই একটা নাম না জানি কিন্তু আমি কিছুদিন একটা রিলস ছাড়ছিলাম কুয়াকাটা বসে দুইটা ভ্যাগ একটা লাল ভ্যাগ একটা নীল ভ্যাগ এটা দিব যে আমাকে বিবাহ করতে যাও সব ফানি মুড়ে তখন অনেকেই বলছিল আপনাকে চাই বিয়ে করতে বলে মানুষের ভালোবাসা আর অপারেশনে টাকা পয়সা আসে নাকি যে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে এত এই দিব হয় না এরকম আসে মাস 10 লাখ টাকা ইনকাম করব আর কন্টেন্ট মানি আচ্ছা ঠিক আছে এবারে হয় কিন্তু ভাই ওই বিয়েটির জায়গায় আসলে আর আমি ওই মেসেজই দেখি না আনসিন মনটা ভেঙে যায় তাই তো আনসিন হয়ে যায় আর নরমালি অর্ডারের ইনবক্স চেক করা হয় না দেখে দেখা হয় দেখা হয় যেটা এক্সক্লুসিভ মনে হয় দুই এক সময় কথাটা বলি একদম মিথ্যা কথা বলবো না টুকটাক হাই হ্যালো রেসপন্স দেই কিন্তু প্রেম নাই দিব্যি বলতে পারি অন ক্যামেরা আমি এই মুহূর্তে কোনো প্রেম করতেছি না আপনি যেভাবে প্রাক্তনকে স্মরণ করছেন যারা বর্তমানে ভালোবাসতে চায় তারা এটা দেখেও সরে যাবে বুঝছো এর মন চলে গেছে এই মন আর ফিরে আনা যাবে না না চলে যাওয়া উচিত না কারণ আমি কিন্তু ইন এ রিলেশনশিপ এখন আচ্ছা মানে হচ্ছে উনি কিন্তু ব্যাক করাচ্ছে আপনাদেরকে হ্যাঁ আমি যেতে বলছি না আমি ধরে রাখতে চাইছি থাকো লিভিং মি মানে সুযোগ আছে চলে যাও চেষ্টা করে যান যারা কাফিকে ভালোবাসেন চেষ্টা করে যান ও প্রাক্তনকে ভুলিয়ে ওকে নিয়ে নেন আপন করে আমার তো পছন্দ আছে লম্বা চুল হাতের আঙুল চিকনা এরকম মানুষ ভালো লাগে সুন্দর করে কথা বলবে প্রাক্তনে এমন ছিল না প্রাক্তন হ্যাঁ লম্বা চুল ছিল নীল কালার পছন্দ করত এই যে আমি নীল আর কি কি হলে আপনি আর কি কি হলে আপনার পছন্দ হবে বলুন একটু হিং দিয়ে দিই দর্শকদের লম্বা মেয়ে ভালো লাগে আচ্ছা আপনিও লম্বা আছেন হ্যাঁ চিকনা স্লিম চিকনা হ্যাঁ চিকনা ভালো লাগে আর হচ্ছে চুল লম্বা চুল লম্বাটা আপনার মতো চুল লম্বা চুল লম্বাটা ভালো লাগে আর হচ্ছে চিকনা এটা হচ্ছে সবচেয়ে মূল পয়েন্ট আর কি পয়েন্ট পয়েন্টে আসছেন আপনি আচ্ছা আর চিকনা চাকনা এটা সবচেয়ে বেশি ভালো লাগে সুন্দর করে কথা বলা অনেক বেশি গই 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 রাগ অভিমানগুলো ভালো লাগে চুপচাপ শান্ত যেটা বলবো সেটা শুনবে এটা অবশ্য সম্ভব না যেটা বলবো সেটা সবাই শোনানো সম্ভব না কিন্তু এইভাবে চুপচাপ নম্র ভদ্র হাসি খুশি ভালো লাগে ঠিক আছে আচ্ছা ইয়া কাফি একটু জানতে চাই আপনার আসল পুরো নাম কি অরিজিনালি নুরুজ্জামান কাফি নুরুজ্জামান কাফি আপনি স্কুল কলেজে পড়ালেখা কি ছিল বা এখন কি করছেন আমার অনার্স চলছে ইংলিশ ডিপার্টমেন্টে চলছে 13 একটা সাবজেক্ট সাবজেক্ট বেজে বেজে আছে চলছে আর আমার একাডেমিক পড়াশোনা ক্লাস 9 থেকে আমি ঢাকাতে ঢাকার যাত্রাবাড়ি দারুণনাজা যাত্রাবাড়ির ভিতরে দারুণনাজা সিদ্দিক কামিল মাদ্রাসা ওখান থেকে ক্লাস 9, 10, 11, 12 শেষ করেছি এই আর কি আর এখন আপনি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটিং এর দিকে আছেন কন্টেন্ট ক্রিয়েট আর লেখাপড়া চলছে মানুষের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ সামনে কি হবে বা কি করব ফিউচার বলে দিবেন আচ্ছা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটিং দেখা হয় নাকি আপনার হ্যাঁ হ্যাঁ দেখা হয় খুব ভালো ভালো কাজ করছে লাইক হচ্ছে যারা টপে আছে তাদেরকেও ভালো লাগে আরএস ফাইম ভাই আরএস ফাইম চৌধুরী ভাই তো দফিদি ভাই রাফসান্দা ছোট ভাই খুব বিগ বিগ সুন্দর সুন্দর কাজ করছে নানানজন নানানভাবে কাজ করছে দেখে আমি সবাইকেই দেখি সবাইকে দেখেন আর সবচেয়ে খারাপ লাগে কার কন্টেন্ট বিরক্ত হয় দেখে আপনি তো পয়েন্টে কথা বলেন আমি পয়েন্টে উত্তর চাই স্পেসিফিক ভাবে নাম বলা ঠিক না যারা কষ্ট লাগে যাদেরকে মানুষের খারাপ লাগে তাদের আমারও খারাপ লাগে কিন্তু অনেকেই আছে সবার কন্টেন্ট সবাই পছন্দ করে না যেমন আপনি যাদের নাম বলেন তাদেরকে যে সবাই পছন্দ করে এমন না এমনটা না আমাকেও সবাই পছন্দ করে এমনটাও না
না নাম বলা ঠিক না মানুষ কাজ করতেছে করুক কিন্তু আছে কিছু কিছু পার্সন আছে যাদেরকে মানুষ বিরক্ত লাগে বা এই লাগে তাদের একটা প্ল্যাটফর্ম সুন্দর কাজ করতে পারে সবাই যেটা দেখতে পারে সেটা আমি শুরুতে যখন কন্ট্রোল মানতাম আমার মুখ থেকে স্ল্যাশিং অড বের হতো খারাপ অড বের হতো আমার আত্মীয় স্বজন আমার টিচাররা বলতো তুমি এই খারাপ শব্দটা ব্যবহার না করলেও পারতা তুমি একটা কন্টেন্টে খারাপ শব্দ একটু ব্যবহার করলে আমার তোমার স্যার তোমার আন্টি এরা সবাই মিলে দেখাটা সম্ভব হয় না তো তখন থেকে আমি ভাবলাম আঠলিশ শত এখন এই জন্য আমি টুকটাক যে সামথিং অডগুলো আছে এগুলো আমি ব্যবহার করি না সুন্দরভাবে স্বাবলম্বীভাবে যে কথা বলা যায় সেগুলোই না আপনি তো সচেতন হয়ে গেছেন কিন্তু অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটর সচেতন তো হচ্ছে না দিন দিন আর কন্টেন্ট দিয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েশনের নামে মানুষজন আছে খুবই মানে মানুষের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে এটা আসলে ঠিক না সুন্দরভাবেও বিনোদন দেওয়া যায় সুন্দরভাবেও হাসানো যায় সুন্দরভাবেও কাঁদানো যায় উপযুক্তভাবেও হাসানো যায় এটাই আমার মনে হয় সবার করা উচিত আবার হয় কি ভাই এটা বলে লাভ নাই হাতের আমাদের পাঁচটা ফিঙ্গার তো এক না আছে মানুষ থাকবে আচ্ছা ঠিক আছে কাফি আপনার সঙ্গে অনেক আড্ডা দিলাম আপনাকে এখন অসংখ্য মানুষ ভালোবাসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি তো চাইলে বলতে পারেন রাস্তাঘাটে এরকম প্রাণী দেখা যায় সেটা হতে পারে হতে পারে অন্য হতে পারে যে তারা বসে আছে খাবারের জন্য আমরা ইচ্ছা করলে তাদেরকে একটু খাওয়াতে পারি ঠিক আমার অডিয়েন্সকে বলবো যে পশু পাখিকে এগুলোকে আমরা অনেকে দেখি ঢিল ছুঁড়ে পানি মারে একটু হুদাই মেছেই করে বিরক্ত হয় এগুলো না হয় যদি আপনার আপনার তো দরকার নাই তাকে বিরক্ত করার যদি সাধ্যে হয় আপনি তাদেরকে একটু খাওয়ান